গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, খুব না। তো দেখতে পাচ্ছ আমি হাতে কি নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, পতঞ্জলির অ্যালোভেরা জুস আর এটা হচ্ছে পতঞ্জলির আমলা জুস। এই দুটো আমি সকালবেলা একটা ক্লাসের মধ্যে, মানে আমার মানে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি ক্লাসের মধ্যে এটা এটা হচ্ছে এটা এরম করে নিয়ে এখান থেকে এক ঢাকনা নিয়ে নিই, দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিই। আর এটা এটা খাপের মধ্যে এক খাপ নিয়ে নিই, দিয়ে গ্লাসে ঢেলে দুটোকে মিক্স করে জল দিয়ে আমি সেটাকে খেয়ে নিই সকালবেলা। এটা হচ্ছে আমার খালি পেটের ফার্স্ট খাবার। অন্য কিছু তো আমি আবার নেক্সট খাবার আইটেম নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কাঠবাদাম। আমি কিন্তু অনেক কিছুই খাই, তো তোমাদের কাছে কাঠবাদামটাই দেখাচ্ছি। তো সেগুলো এখন আমি দেখাতে পারছি না, তো চলো প্রথমে কাঠবাদামটা ছুলে নে। খেতে যা মজা, আর ছিলতে কি আরও এক টাইম। বিরক্তি লেগে যায়, কি বলবো বিরক্তির কারণ। এত টাইম আমরা ছুলি দেখে। স্যার সিটি মারবো না, কোনটা চা পাতা নিলা? ওটা হ্যালো রে, উঠছে না গো, এরকম করো না, হয়ে যায় বলো। তো সকালে স্নান ধান করে আমি একদম গোছাতে শুরু করেছি ব্যাগ। তো ব্যাগের মধ্যে প্রথমে একটা সুতির শাড়ি নিলাম, আর আমার বাবুর এই তিন চারটে সেট নিয়ে নিলাম নতুন, আর তোমার এমনি নর্মালি দুটো সেট নিয়ে নিলাম বাইচান্স যদি লাগে, আর দুটো ছেঁড়া কাপড় নিয়ে নিলাম সেগুলোও যদি লাগে। তো ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি, তো ভাবছি কী লাগবে কী লাগবে না তার টেনশনে অনেক কিছুই নিয়ে চলে যাচ্ছি। তার জন্য মানে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমরা যাচ্ছি আমার ছেলের মানে চুলের মানত আছে, মানে জহরতলা, আমাদের এখানে জহরতলা মন্দিরে চুলের মানত আছে, তো এখানে চুল দিতে যাব ফাইনালি। অনেকে সবাই সিক্স মান্থের মধ্যে দেয়, কিন্তু আমাদের সিক্স মান্থে দেওয়া হয়নি, আমরা দিইনি আর কি। তো আমরা দিচ্ছি হচ্ছে এক বছর তিন মাসে দিচ্ছি, তো সেটাই যাচ্ছি। তো আমি এখন কী নিবো কী নিবো সেটাই ভাবতে পারিনি। তো এখানে বাবুর জল নিয়ে নিয়েছি, তো ওটা তো মাস্ট, ওর জলের বোতল একটা এক্সট্রা নিয়ে নিয়েছি, ফুটন্ত জল, আর একটা এমনি জলের বোতল নিয়ে নিয়েছি। তো চলো, আমার ব্যাগ গোছানো কমপ্লিট। তো কী নিবো করে ভুলে যাচ্ছি। তো একবার ডাইপার নিয়ে নিলাম, তারপর ওর খাবার নিয়ে নিলাম। তো ওর খাবারটা তো নিতেই হবে, যেহেতু ওকে দুপুরে খাওয়াবো, কারণ একবার সকালে খাইয়ে নিয়ে যাবো, আর একবার ওখানে গিয়ে মানে দুপুরের দিকে খাওয়াবো, কারণ তো পুজো দিতে কটা বাজবে কোনো তো ঠিক নেই, তাই ওর জন্য নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা তো স্যালাক্স নিয়েছি, কতগুলো আর কোটা নিব, আর কতটাই ব্যাগ বা ব্যাগ কতটাই বা লোড করবো। এখানে বাটি চামচও নিয়ে নিলাম, এদিকে রাস্তি ভিডিও করতে করতে দাঁড়িয়ে গেছে দেখো। তো ও আছে, ভাবলাম তুই ভিডিওটা শ্যুট করে দে, বাবু এখন ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে আছে বলে এত কিছু করা পসিবল হচ্ছে, নাহলে কোনো কিছুই ও আমাকে ঠিকঠাক করতে দিত না। আর এই যে দেখতে পাচ্ছ এই খামগুলো, এই খামের মধ্যে আমি এই যেটা খাবারটা দেখতে পাচ্ছ বাবুর, এই খাবারটা নিয়ে নিবো। তো আমি বেশিরভাগই হয়তো কিছুক্ষণ মানে ওর হয়তো এক টাইমের জন্য খাবার নিতে গেলে আমি তাই করি, এই খামের মধ্যে ভরে নিয়ে চলে যাই, আমি মানে খাইয়ে দিলাম দিয়ে খামটা ফেলে দিলাম, কত আর কোটা কোটি নিবো, ওই জন্য তাই করি আমি। তো চলো ফটাফট সব কিছু গুছিয়ে দিই, আবার আমাকেও রেডি হতে হবে, বাবুকে স্নান করাতে হবে, তারপরে ওকে রেডি করাতে হবে, তারপরে আমাকে রেডি হতে হবে, অনেক কাজ পড়ে আছে। তো চলো আমরা যাই, যেতে আবার দেখি কখন যে পুজো দিতে পারবো, অনেক সময় ভিড় হয় অনেক সময় ফাঁকা থাকে, তো দেখা যায় গেলেই দেখতে পাবো। হ্যালো গাইস, তো আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল লুকে দেখতে পাচ্ছ, একদম সিম্পল ড্রেস পরে নিয়েছি, এখন অর্ধেক রেডি হয়েছি, মানে অর্ধেক রেডি হয়নি,
যাই হোক, এদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সুযোগ যদি আসে তাহলে আমাকে বকাবকি শুরু করে দেবে, এখানে এটা ছিটানো কেন, এখানে ওটা ছিটানো কেন। তার জন্য আমি পুরো এটাকে পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছ রাশি চুল আছে, আর এদিকে বাইরে আমার বাবুটাকে নিয়ে সবাই ওয়েট করছে। আর চলো আমি একটু ওয়াশরুমে যাই, বাথরুম থেকে আসি, এসে তারপরে আমি মানে যেটা আনকমপ্লিট আছে যে রেডিটা সেটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখন টিপ পড়ছি, তো চলো টাটা। তো আমরা এবার টোটোতে উঠে পড়লাম সবাই মিলে, তো আরও আমার মারা উঠবে, সেটা বাড়িতে আমরা ওদেরকে নিয়ে নিব। ওরা ওদেরকে বলেছি রেডি হয়ে থাকতে। এদিকে দেখতে পাচ্ছি এখানে ঘুগনি নিয়ে নিয়েছি, বাড়ি থেকে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে বরবটির ঘুগনি, তো এখানে পাতা গ্লাস সব অনেক কিছুই মরিটুরি সবই নেওয়া হয়েছে। তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। এদিকে বাবুকে আমার কোলে নিয়ে নিলাম, তো আবার রাশি আমার ফেসটাও দেখিয়ে দিল। তো চলো, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমরা প্রায় 12:30টার দিকে বাড়ি থেকে বেরোলাম, আমাদের বেরোনোর কথা ছিল 11:00, সেখানে 12:30 বেজে গেল। তো দেখা যাক কতক্ষণে যেতে পারি, আবার ওদেরকেও নিতে হবে। তো চলো টাটা, আমরা এখন যাই। তো আমরা মন্দিরে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমাদের প্রাচীন যুগের মা শ্রী শ্রী মা জহরা মন্দির, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। আমরা এখানেই মানে আমাদের লোকালেই বাড়ি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আজকে অনেকটাই ভিড়, মানে নর্মালি শনিবার মঙ্গলবার করে এতটা ভিড় হয় না। তো আজকে মানে প্রতি শনিবার মঙ্গলবার করে এখানে পুজো হয়, তো আর বৈশাখ মাসে এখানে মেলা হয়। তো আমরা মেলা এসেছিলাম, তো মেলার ভিডিও তো আমাদেরকে দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে মাদের ভোগ কেনা হয়ে গেল। তো মারা এখানে বাসন টাসন সব রেডি করে নিল, কারণ ফল টল ধুয়ে সব গোটা গোটায় সব দিল। আর এটা তো আমাদের সুজিত যাবে দিতে, কারণ প্রচুর লাইন পড়েছে। আর এই যে মা, আমাদের মা জহরার মুখ তোমরা দেখো, আর আমি ভালোভাবে দেখাতে পারলাম না কারণ ভিতরে প্রচণ্ড ভিড়, আর মেয়েদের লাইন তো প্রচুর ভিড়। তাই সুজিতের মানে ছেলেদের লাইন ফাঁকা ছিল, তাই দেখতেই পাচ্ছ এখানে সুজিত ভেতরে ঢুকে যাচ্ছে। তো ওই ভেতরে ঢুকে গেলে বলে তাড়াতাড়ি পুজোটা দেওয়া হলো। আর এই যে দেখো, আমি এদিক থেকে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানে ঠাকুরকে দেখানোর, তো দেখাতে যাই হোক পারলাম না, প্রচণ্ড ভিড়। এদিকে আমার ছেলে দুষ্টমিতে বেরিয়ে চলে, চুলটাকে নাড়ছি, আর ওকে বলছি যে এবার আমার বাবুটা নেড়ামাতে হবে, এবার কান্নাকাটি করবে, কী করে যাকে সামলাবো সেটাই ভাবতে ভাবতে মাথা পাগল হয়ে যাচ্ছে। এদিকে ও দুষ্টমি করে চলে যাচ্ছে, ও ভাবতে পারছে না যে ওর এই সুন্দর সুন্দর সিল্কি হেয়ারগুলো চলে যাবে। তো যাই হোক, তো চলো। তো এদিকে সুজিত দেখো ভেতরে ঢুকে পড়েছে, ভেতরে ঢুকে ও আগে তোমাদেরকে দেখিয়ে দিল, যতটা পারলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলো। তো ভালোভাবে দেখানো যাচ্ছে না, কারণ দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। ওইদিকে ছেলেরা মানে এইদিকে ছেলেরা ওইদিকে মেয়েরা একসাথে অনেকজন মিলে অঞ্জলি দেওয়া হয় ভেতরে, আমি তো ভেতরে ঢুকতে পারলাম না। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা এখন সবাই গাড়িতে বসে আছি, এবার ওই চুলটা দিয়ে দেবো। আমরা নর্মালি আমরা চুল দিতে এসেছিলাম এখানে, তো আজকে প্রচণ্ড ভিড়। যাই হোক, দেখি চুলটা দেওয়ার সময় কি কান্নাকাটি করে কি করে দেখা যাক। চলো, প্রচণ্ড গরম,
তাই না, তারপরে ভিডিওটা রানিং করতে পারবো, কিন্তু কাঁদবে তো। যাই হোক চলো। তো আমরা বাবুর চুল কাটতে বসে পড়েছি, মার কোলে ওকে নতুন শাড়িটা যে এটা দেখিয়েছিলাম তোমাদেরকে প্যাক করে, তো ওই শাড়িটা মা পরে নিয়েছে কোনো রকমে, আর বাবুকে কোলে বসিয়ে নিয়েছে। আর দেখো কি কান্নাকাটি করছে, আর এদিকে দেখতে পাচ্ছ কোথা থেকে একটা ছাগল ধরিয়ে নিয়ে এসে ছাগলকে দেখিয়ে ছাগলকে গলা পাতা খাওয়াতে ওকে মানে ও চুলটা কাটানো ফাইনালি হলো। আর পেছনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এরপরে ওর মানে ওই আছে, এরপরে ও কাটবে আর কি। তো আমরা কত নাজেহাল অবস্থা, মানে কত কি করে যে ওর চুলটা কাটানো হলো শুধুমাত্র আমরাই জানি। যাই হোক, শুধুমাত্র ছাগলটার জন্যই অনেকটা পসিবল হলো। দেখতে পাচ্ছ চুপচাপ আছে, ও খাইয়ে দিচ্ছে বলে চুপচাপ আছে, বাড়ি বাড়ি যখন যে ওর চুলটা কাটছে তাকে দেখে আবার কান্নাকাটি করতে লাগছে, ভাবছে কী না কী করে দেবে ওকে। চুল কাটার পর আর তোমাদেরকে দেখাতে পারলাম না, আর আমরা বাড়ি থেকে যে ঘুগনি মুড়ি নিয়ে এসেছিলাম ওগুলো সবাই মিলে একটু একটু করে খেয়েছি, আর ওইখানে সব ডাল পুরি আর আলুর তরকারি এসব বিক্রি হচ্ছিলো, এগুলো আমরা কিনে খেয়েছি। এগুলো কোনো মতে দেখাতে পারলাম না, কারণ কোনো রকমে খেয়েছি। বাবু খুব কান্নাকাটি করছিলো, একদম কাঁদতে কাঁদতে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। এদিকে দেখো ওকে একটা দিলখোশ ধরিয়ে দিচ্ছি, দিলখোশ নিয়ে ও চুপচাপ আছে। এদিকে আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি, আর এদিকে সুজি তার মা এরা বেরিয়ে গেল। তো ওরা যেহেতু মাকে আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে, তার জন্য তোমরা জানো মা অসুস্থ, তো তার জন্য এদিকে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে তোমাদেরকে কোনো রকম আর ভিডিও দিতে পারিনি। এদিকে বাড়িতে এসে আমরা ঘুমিয়েছিলাম, একজন সেলাই দিয়ে গেছিলো, তো সেলাইটা ভাবলাম চট জলদি সেলাইটা করে নিয়ে আবার রেস্ট নেব, কারণ আমার শরীরটাও খুব অসুস্থ। তো বাবুকে তার কোনো মতো দেখা গেল না, কারণ ওর মাথা নেড়া মাথা দেখেও কান্নাকাটি করছে। তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা লং করলাম না। আর সেলাই করার মোটেও একদম ইচ্ছে ছিল না, কারণ তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কতটা টায়ার্ড আছি। তো কিছু করার নেই, যেহেতু কালকেই নিবে, আজকে দিয়ে গেল কালকেই নিবে, তার জন্য সেলাইটা করে নিই। আর আমাকে কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না। আর চলো, ভিডিওটি যদি ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজছো আমার নতুন নতুন ভিডিও চট জলদি পেতে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তো টাটা, সবাই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।